জমির সীমানার প্রাচীর ও সদ্য বসানো গেট ভাঙচুর, জমির ভেতরে বসানো টিউবওয়েল উপড়ে ফেলার অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুরের শ্যামবাজার এলাকায়। জানা যায়, শান্তিপুর ফুলিয়া স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সুজন দাস মাস কয়েক আগে ওই এলাকায় দেড় কাটা জায়গা কিনেছিলেন। এরপর সেই জায়গাটি পাঁচিল দিয়ে ঘিরে দেয়। গত 17 তারিখ স্থানীয় ক্লাবের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া হয় ওই চিকিৎসকের কাছ থেকে। চিকিৎসক সুজন দাসের অভিযোগ, ওই মোটা অঙ্কের টাকা দিতে রাজি না হওয়ার কারণে তার জমির প্রাচীর লোহার গেট ভাঙচুর করে এবং জমির ভেতরে বসানো টিউবওয়েল উপড়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন চিকিৎসক সুজন দাস। জাস্ট রিসেন্ট ডাক্তারি পাস করেছি, পাস করার পর আমি গার্মেন্টস সার্ভিসে জয়েন করেছি। আমি শান্তিপুর ব্লকের ফুলিয়া বিপিএসসিতে ডাক্তারি জয়েন করেছি। এরপরে বাড়ি থেকে যাওয়া আসা করি, আমাদের বাড়িতে প্রবলেম রয়েছে আগে থেকে, গ্রাম রিমোট, হ্যাঁ বাড়ির মানে আগে আমি তো এমনি দুস্থ ছিলাম, আমাদের স্কুলের মাস্টারমশাই বা বিভিন্ন এদের হেল্পের মাধ্যমে এডুকেশন লোন নিয়ে আমি পড়াশোনা করেছি। সবে চাকরি করেছি, চাকরি পাওয়ার পরে কত বছর হলো আপনি চাকরি জয়েন করেছেন? এই 3 বছর, 2.5 বছর জাস্ট আমার এডুকেশন লোনটা শোধ হয়েছে। ওর পরেই আমি একটা প্ল্যান করি যে একটা বাড়ি করবো। ভাবতাম কোথায় বাড়ি করবো, কলকাতা বা কল্যাণী কোথাও ফ্ল্যাটটা নিয়ে নেবো। কিন্তু আমি যখন ডক্টরি চান্স পাই তখন আমার বাড়িতে অনেক লোকজন গিয়েছিলো যে তুমি ডাক্তারি হয়ে বড় হয়ে শান্তিপুরে থাকবে তো, শান্তিপুরের মানুষদের ট্রিটমেন্ট করবে তো, সেই কথা রাখার জন্যই আমি ঠিক করি যে আমি শান্তিপুরেই থাকবো, তাহলে অন্য কোথাও কল্যাণী কলকাতায় যাবো না। সেই হিসেবে আমি শান্তিপুরে একটা জমি খোঁজ পাই এবং খোঁজ পেয়ে আমি জমিটা জাস্ট 1 মাস হলো কিনেছি। এবার কেনার পর মানে আমি অনেক জমি আমার চাকরি অনুযায়ী আমার বাজেট মানে আমার চাকরির যে আমি কত এডুকেশন লোন শোধ করার পর হাউস বিল্ডিং লোন কতটা পাবো তার অ্যামাউন্টটা ডিপেন্ড করে আমার পুরো জমিটা কিনতে অনেক প্রবলেম হয় পরবর্তীকালে। সব ব্যাংকের মধ্যে সমস্যা কী হচ্ছিলো? ব্যাংকের নিয়ম অনুযায়ী আমাকে যত টাকা দেয় বাকি টাকাটা আমি পার্সোনাল লোন পর্যন্ত নিলাম, নিয়ে জমিটা কিনলাম। জাস্ট সবে এখনও ব্যাংকের কাজ আমার পুরো কমপ্লিট হয়নি। এখনও আগামী মঙ্গলবার আমার এখনও ওই বিআরআর অফিসে হিয়ারিংও রয়েছে। এর মধ্যে শ্যামবাজারের ক্লাব থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন প্রেশার আসে, বিভিন্ন ফোনে হুমকি দেয়, চাপ দেয় যে আমাকে আমাদের এখানে আপনি যেহেতু বাইরে মানে আমাদের শ্যামবাজার না শ্যামবাজারের বাইরে থেকে আপনি এখানে জমি কিনছেন, তার জন্য 10% অথবা 4 লাখ টাকা আপনাকে দিতে হবে এরকম বলে। আমি বলেছি হ্যাঁ দেখি কেমন মানে দেখি আমি স্যার দিতে হবে ওই ওদের নাকি নিয়ম, ওদের একটাই কথা হচ্ছে এখানে সবাই দেয়, এটা আমাদের ক্লাবের নিয়ম, আমাদের এখানে করতে হলে এটা দিতে হবে। আমি এই এই যে দিতে হবে এই নিয়মটার আমি বিরুদ্ধে। এবার এই আমি আপনাদের কাছে এই কথা আমি বলতে চাইবো যে এই আমি যে সেই নীতি মানে দিতে হবে কেন, এটা আমি আজ মানে আমি মানে একদম আচ্ছা না দেওয়ার কিছু ক্ষয়ক্ষতি মানে এরকম বিভিন্ন ফোন করে টাকা যায়। তার আগের দিন জাস্ট গত বৃহস্পতিবার রাত 10:19 তার আগে থেকে হয়তো মিস কল আসছিলো, আমি ডিউটি করছিলাম, ডিউটি করতে 19:00 ফোনটা রিসিভ করি। করার পর আমাকে বললো ডাক্তারবাবু ওই কী বলে আপনি টাকাটা 10% দেবেন কি দেবেন না? আমি তো অবাক হয়ে গেলাম, আমি ফোনের ওপার থেকে আরও ওপারেই আরও বিভিন্ন আওয়াজ মানে বিভিন্ন চিৎকার হচ্ছে, হানাতানা হচ্ছে, আরও কিছু দুমদাম আওয়াজ হচ্ছে। আমি বুঝতে পারছি না মতরত খেয়ে ক্লাবের ছেলেরা আড্ডা একটি মারছে। তখন বলছে আমি বললাম যে না আমি এই মুহূর্তে দিতে পারবো না, নেই বাবা। তার ফোনটা রাখলো, তারপর আমি আর জানি না। তার 10 মিনিট পরে ওই শ্যামবাজারের পাশে আমাদের একটা দাদা এসে আমাকে ফোন করে বলছে, ফোনে বলছে তোমার জমির কলমল মানে প্রাচীর টাচিল গেটমেন্ট সব গুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। তখন আমি কী করবো? তখন আমি আমার পাশে আরেকজন ডক্টর ছিল তাকে আমি বসিয়ে রেখে আমি চলে যাই পুরো থানায়, পুরো ব্যাপারটা গিয়ে বললাম ওই রাতেই 10:30 ওই 10:45 নাগাদ গেলাম। এবার গিয়ে আমি আমার বড়োবাবু আমি ওটা বড়োবাবুকেই জানি না, ওখানে যে পুলিশ অফিসার ছিল একজন আন্ডেস্পুরে আমাকে বলছে যে শ্যামবাজারে গাঁ মারপিট হয়েছে, ওরা কি ইঞ্জুরি। আমার শুনে তো পাগলের মতো অবাক লাগছে। আমি জাস্ট ফোন থেকে ওপার থেকে একটা আওয়াজ পেলাম, তারপরে আমি আপনি থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ লিখিত অভিযোগ জানিয়েছি। মানে ওই আপনার যে ক্ষতিটা হয়েছে এটা কি ক্লাবের ছেলেপেলে করছে বলে মনে হয়? হ্যাঁ ক্লাবের ছেলেপেলে হয়েছে। যে শায়ন গোস্বামীর কল থেকে আমার ফোন আসলো, ফোনের ওই সময় আওয়াজ আমি নিজে আওয়াজ শুনতে পারলাম বন্ধ করে শুরু হলো। তার 10 মিনিট আমি কী চাইছেন কী দাবি আপনি? দেখুন মানে আমি চাইছি মানে আমার যে ক্ষতিপূরণটা সেটা দেবে, আর আমি চাইছি আমি যাতে ওখানে সুস্থ হয়ে বাড়িঘর মানে আমি ওখানে বাড়ি থাকতে চাই, বসবাস করতে চাই, সেটা যেন সুন্দরভাবে থাকতে পারি। আমি ওখানকার মানুষদের অবশ্যই মানে আমার দিক থেকে আমি বাড়িতে ডাক্তারি পাস করার পর্যন্ত আমার যে রিয়েল বাড়ি গ্রামের বাড়িতে আমি কারোর থেকে ভিজিট নিই না। আমি হয়তো ওখানে আমি মাসে একটা হলেও মাসে দুটো হলেও ফ্রি হেলথ ক্যাম্প অবশ্যই করবো। আমি যা শান্তভাবে
সুস্থ হয়ে বসবাস করতে পারি। স্থানীয় ক্লাবের পক্ষ থেকে সুজন দাসের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। ক্লাবের সম্পাদক জানান, গতকাল রাত্রে ওই চিকিৎসক দলবল নিয়ে ক্লাবে আসে, এরপর ক্লাবের সদস্যদের সাথে অভদ্রতা করে। ক্লাবের সদস্যরা প্রতিবাদ করায় ওই চিকিৎসক দলবল নিয়ে ক্লাবের টেবিল চেয়ার এলইডি টিভি ভাঙচুর করে। যদিও চিকিৎসকের কাছে ক্লাবের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়ার প্রশ্ন করায় ক্লাবের সম্পাদক বলেন, ওই চিকিৎসক যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। জমি কেনার পরে ক্লাবের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা কখনোই চাওয়া হয়নি, বরং ক্লাবে ঢুকে ভাঙচুর করায় ওই চিকিৎসকের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি আমরা। এটা সম্পূর্ণ ভুল, কারণ গত পরশুদিনকে আমরা ডাক্তারবাবু আমাদের ক্লাবে আসে, ডাকা হয়, ডাক্তারবাবু আসুন, ডাক্তারবাবুর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো আছে। ডাক্তারবাবু এসেছিলো ক্লাবে, সবার সঙ্গে কথা বলেন এবং কিছু লোকজনকে নিয়ে এসেছিলো, এবং কথা কথার মধ্যে একটুখানি হস্তক্ষেপ হয়ে যায়। যাক, দুটো হয়ে যাওয়ার পর আমাদের সায়ন গোস্বামীকে উনি মারধর করে, ওনার লোকজন মিলে উনি হাসপাতালে ভর্তি হয়। তারপরে উনি ওনার চলে যায়। কবে মারধর করে? ওই 17 তারিখে গত পরশুদিনকে যেদিনকে এসেছিলো সেখানে মারধর করে, এবং মারধর করার পর উনি চলে যায়। এবং ওনার লোকজন হয়তো ওনার পাঁচিল মাঁচিল ভেঙে যাক আমাদের ক্লাবের নামে এটা রিপোর্ট করেছে, কিন্তু এটা পুরো ভিত্তিহীন। উনি রিপোর্টে কোনো আজকে ঠিক আছে, উনি কিছু নাম দিয়েছেন কিন্তু তার সঙ্গে কোনো যোগাযোগ ওনার নেই। উনি বলছেন সায়ন গোস্বামীর ফোন থেকে ফোন করে 4 লাখ টাকা চাওয়া হয়েছে। সায়ন গোস্বামীর ফোন থেকে কোনো টাকার অ্যামাউন্ট কোনো কথা বলা হয়নি, ওনার ক্লাবে আসার জন্য বলা হয়েছিল, এটা পুরো ভিত্তিহীন, এটা সম্পূর্ণ ভুল। কারণ কোনো অ্যামাউন্টে কোনো প্রুফ নেই, আর অ্যামাউন্টের কোনো কথা উনি বলেনি। উনি পাড়ায় আসে, পাড়া বাসিন্দা হিসেবে এসেছে, পাড়ার সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য উনি আসবেন, কথা বলবেন, এই হিসাবে ওনাকে ডাকা হয়েছিল। এবং যিনি পাড়ায় আসেন সেটা সবাই আছে, এবং উনি ক্লাবে এসে ক্লাবটা ভাঙচুর করেছেন, দেখুন চেয়ার টিভি হ্যাঁ ক্যাম্পো সব ফেলে দিয়ে গেছে, ঠিক আছে, সব ফেলে ভাঙচুর করে ওনার লোকজন চলে গেছে। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।